हे सुपर हिरो फैंस, वेलकम टू कॉमिक बांगला। सो आज के वीडियो तो आमरा जानबो हल्क की सत्यि ब्लैक बोल्ट के मेरे फेले छिलो, आबार मार्वल कॉमिक्स एर हरक्युलिस और ब्लैक बोल्ट कतटा बेशी पावरफुल एरकम किछु इंटरेस्टिंग फैक्ट्स निये साजानो होयेछे आज के वीडियो। सो किछु मिस करते ना चाइले वीडियो के एकदम शेष पर्यन्त देखबेन। আচ্ছা, আপনারা কখনো কি ভেবে দেখেছেন মার্বেল কমিক্সের মধ্যে ব্ল্যাক বোল্টকে অনেক বেশি পাওয়ারফুল যেমনটা দেখানো হয়েছে, ঠিক তেমনই হাল্কের দ্বারা ব্ল্যাক বোল্টকে মারা যেতেও দেখানো হয়েছে। যেমন ওয়ার্ল্ড ওয়ার হাল্ক স্টোরিলাইনে হাল্ক ব্ল্যাক বোল্টকে মেরে ফেলেছিল, কিন্তু পরবর্তীতে মার্বেলের রাইটার্সরা বুঝতে পারে যে এত বছর ধরে যে ব্ল্যাক বোল্টকে এত পাওয়ারফুল দেখানো হয়েছে তাকে এভাবে মেরে ফেলা যায় না। তাই পরে নিউ অ্যাভেঞ্জার্স ইলুমিনেটি ইস্যু 5-এ বলা হয়েছে হাল্ক যে ব্ল্যাক বোল্টকে মেরেছিল সেটা ছিল মূলত একটা স্ক্রল। তো আপনারা কি হারকিউলিসের পাওয়ার সম্পর্কে জানেন? তো জানতে হলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। কমিক্সের কেওস ওয়ার ইভেন্টের মধ্যে হারকিউলিস স্কাইফাইদারের পাওয়ারকেও সারপাস করেছিল, যার কারণে তার পাওয়ার কাউন্সিল অফ গড হেডের থেকেও বেশি হয়ে যায় এবং একটা পর্যায়ে সে একাই পুরো কাউন্সিল অফ গড হেডকে হারিয়ে দেয়। ইভেন হারকিউলিসের বাবা জিউসকেও যখন কেওস পাওয়ারের মাধ্যমে রিভাইভ করা হয় তখন হারকিউলিস মাত্র এক স্ট্রোকেই জিউসকে হারিয়ে দেয়। এটাই সেই জিউস যে কিনা গ্যালাকটাসকে পর্যন্ত হারিয়েছিল। কিন্তু এই ইভেন্টের শেষে কেওস কিংকে হারানোর জন্য হারকিউলিস তার সব পাওয়ারকে এক করে, যার কারণে কেওস কিং হেরে যায়, কিন্তু হারকিউলিসও তার স্টেপফাদার লেভেলের পাওয়ারকে হারিয়ে ফেলে। মার্বেল কমিক্সের সবচেয়ে রোমান্টিক সুপার হিরো কে জানেন? ওয়েল, জানতে হলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যদি ভেবে থাকেন যে টনি স্টার্ক হচ্ছে মার্বেল কমিক্সের সবচেয়ে রোমান্টিক সুপার হিরো, তাহলে আপনারা ভুল ভাবছেন। এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান। কেন? ওয়েল, স্পাইডারম্যান তার সিটিকে বাঁচানো ছাড়া বেশি মনোযোগ দেয় তার ডেটিং লাইফে। তাই তো স্পাইডারম্যানের এত বেশি গার্লফ্রেন্ডস রয়েছে। চলুন দেখিনি তারা কে কে। তারা হচ্ছে ব্রেট ব্র্যান্ডস, মেরি জেন ওয়াটসন, গোয়েন স্টেসি, সিসি আয়রন উডস, ডেবরা উডম্যান, ব্ল্যাক ক্যাট, ইভেন ক্যাপ্টেন মার্বেলও রয়েছে। তো সিঙ্গেল বন্ধুরা, আপনাদের মতামত কি এই ব্যাপারে? তো ব্ল্যাক বোল্ট কতটা পাওয়ারফুল তা কি আপনারা জানেন? মাল্টিভার্স অফ ম্যাডনেস ফিল্মে তো আমরা অনেক সহজে ব্ল্যাক বোল্টকে মারা যেতে দেখেছিলাম, কিন্তু কমিক্সের কারণে অনেকটা অন্যরকম। কমিক্সের ব্ল্যাক বোল্টকে হালকের থেকে বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে। একবার স্যান্ড্রিকে যখন বলা হয়ে যায় ব্ল্যাক বোল্টের সাথে ফাইট করতে, সে মানা করে দেয়, কারণ সে ব্ল্যাক বোল্টকে ভয় পাচ্ছিল। আপনারা বুঝতেছেন, স্যান্ড্রি হচ্ছে সুপারম্যান লেভেলের আর এরকম একটা পাওয়ারফুল সুপার হিরো পর্যন্ত ব্ল্যাক বোল্টের সাথে লড়াই করতে ভয় পাচ্ছিল।